আজ বৃহস্পতিবার শতাশে অঘ্রায়ণ দু হাজার তেইশ সালে চোদ্দই ডিসেম্বর কন্যারাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেইং গ্রোং স গুরাবে নমা অবশ্যই আজ সকাল দুপুর সন্ধ্যা এই তিন বেলা বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না আমি হট মিল্কের কথা বলছি তারা ডাইজেস্ট করতে পারে না এবং বৃহস্পতি নবগ্রহের মধ্যে আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার বিবাহ সম্পত্তি এবং এক কথায় বলতে গেলে আমাদের যে ওয়েলথ এবং আমাদের সার্বিক কিন্তু বিষয়বস্তু তিনিই ধারক কারক বাহক গ্রহ আবার যদি দেখেন শাস্ত্র মতে বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরুদের সুতরাং বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আবার কেতু কিন্তু একটা না দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে যার প্রভাব শুধু দু হাজার চব্বিশ নয় দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত থাকবে তার প্রভাব আপনাদের রাশির উপরে ঠিক কেমন পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন আমরা কিন্তু আগত বছর দু সাল শনির বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামে প্লেলিস্ট আছে সেখানে যান ভিডিওটি পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে দেখে শুনে নিন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন আজ আপনারা অত্যন্ত সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের পূর্ণ সমর্থন আজ আপনারা পাবেন অর্থগতভাবে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাবে শেষভাগে গিয়ে আপনারা কিন্তু আর্থিকভাবে লাভবান হতে চলেছেন কাউকে টাকা পয়সা ভাত ধাত দিয়ে থাকলেও ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসা পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন দেখবেন তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত স্বামী স্ত্রী চারপাশের মানুষজন কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করতেই পারে কান পাতলা হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন হবে চারপাশের সব কিছু চকমক করবে কারণ আপনারা আবার কিন্তু নতুন করে প্রেমে পড়তে চলেছেন আপনি আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না